বন্ধুরা শুভ সন্ধ্যা, রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম। আজ 30 সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে সোমবার। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের আকাশ পরিষ্কার থাকলেও মুর্শিদাবাদের দিকে বেশ খানিকটা মেঘ রয়েছে, বেশ কিছু জায়গায় বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর এবং ভেড়ামারা, লালপুর, আলমডাঙ্গা, দামুদহ এই অঞ্চলেও কিছুটা মেঘ রয়েছে আর বজ্রবিদ্যুৎ লক্ষ্য করতে পারছি। আপনারাও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বজ্রবিদ্যুতের সিম্বল। এবং উত্তর নদিয়ার দিকে কৃষ্ণনগর বিশেষ করে সেখানে মেঘ রয়েছে, তবে হালকা পাতলা। এছাড়া বরিশাল খুলনায় মোটামুটি ভালো লেভেলের মেঘ লক্ষ্য করা যাচ্ছে, ত্রিপুরা কিন্তু পরিষ্কার রয়েছে। এছাড়া মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অঞ্চলে মেঘ আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি যদি আমরা ফলো করি তাহলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে, যেমন করিমপুর, মুর্শিদাবাদের, এছাড়া বামুন্ডি বাংলাদেশের এই জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ এই সন্ধেয় রাতের দিকটায় দেখা যাচ্ছে। চন্দননগর সহ আমরা শান্তিপুরের দিকে হালকা পাতলা মেঘের বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং পরবর্তী সময় যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আসবে মূলত বাংলাদেশ এবং ত্রিপুরায়। আর জানিয়ে রাখি, আজকের মাঝরাতের পর বা রাতের দিকে, ভোর রাতের দিকে আমাদের কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি থাকছে। কখন কীরকম বৃষ্টি থাকছে সেটা সবার আগে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। দেখুন, আজকের এই মুহূর্ত থেকে কাল দুপুর 12টা অবধি সবার আগে আমরা দেখি, তারপর দেখব যে কখন কীরকম বৃষ্টি আসতে পারে। আগামীকাল দুপুর 12টার মধ্যে যেটা দেখা যাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোথাও বৃষ্টি নেই। বৃষ্টি যেটুকু আছে ওই সামান্যই রয়েছে একটু নদিয়া বা মুর্শিদাবাদের দিকে, মালদা বা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি রয়েছে। তবে উত্তরবঙ্গের একটু বেটার বৃষ্টি আগামীকাল দুপুর 12টার মধ্যে যেটা হবে সেটা শীতলকুচি, দিনহাটা এবং তুফানগঞ্জ, মাথাভাঙা, কোচবিহারের দিকে। বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে, তবে পূর্ব ও উত্তর বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা কম থাকবে। কিন্তু যেটা বেশি থাকবে সেটা হচ্ছে গিয়ে ত্রিপুরায় কিন্তু আজকে রাতে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। এছাড়া এখন পরিষ্কার কিন্তু মাঝরাতের পরে বৃষ্টি আসবে, কখন এক্স্যাক্টলি বৃষ্টি আসছে সেটা আমরা পরবর্তী সময় আলোচনা করছি। তার আগে দেখে নিই কখন থেকে কখনের মধ্যে কতটা বৃষ্টি থাকবে। এখন আমরা দেখছি প্রথমে আজ রাত থেকে কাল দুপুর 12টা অবধি বৃষ্টিটা বরিশালের দিকে থাকছে বৃষ্টি। এছাড়া লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লখাই, মৌলভীবাজার, সিলেট এই দিকটাতে বৃষ্টির লেভেল বেশ ভালো থাকবে। মদনের দিকেও বৃষ্টি হবে, তবে ঢাকাসহ ময়মনসিংহ এবং খুলনা বা কলাই বগুড়া এদিকে, রংপুর, রাজশাহী, মেহেরপুরে খুব একটা কোনো বৃষ্টি নেই। ত্রিপুরাতে বৃষ্টিটা মোটামুটি ভালো থাকবে। এছাড়া শিলচরে বৃষ্টি থাকছে, আসামের তেজপুর এবং গুয়াহাটির দিকে বেশ খানিকটা বৃষ্টি দেখা যাবে কাল দুপুর 12টার মধ্যে। কাল দুপুর 12টা থেকে কালকে আমরা দেখব রাত 12টা অবধি কী বৃষ্টি বা কতটা বৃষ্টি। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে, বিশেষ করে চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান এবং এদিকে মুর্শিদাবাদের কাছে। তাছাড়া খড়গপুরের কাছে বেশ খানিকটা বৃষ্টি থাকবে, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া। কাল দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে এই বৃষ্টিটা হবে। এবং উত্তরে গেলে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই জেলাগুলো কিন্তু বৃষ্টির মুখ দেখবে কালকে দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে। বৃষ্টি হবে ঠাকুরগাঁও, পঞ্চগড় বাংলাদেশের দিকে, এছাড়া ঘোড়াঘাট, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট আর এদিকে সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, লোহাগড়া, ফরিদপুরের দিকে। কাল দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে যে বৃষ্টি তার মধ্যে কিন্তু শিলচরেও মোটামুটি ভালো দেখা যাচ্ছে, গোয়ালপাড়া, গুয়াহাটিতেও বৃষ্টি থাকবে। তবে কাল দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে সেরকম একটা বৃষ্টি ত্রিপুরায় দেখা গেল না, তবে হ্যাঁ থাকবে, হালকা মাঝারি বৃষ্টি থাকবে। কাল রাত 12টার পর থেকে পরশু দুপুর 12টা পর্যন্ত আমাদের কলকাতা এবং দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, খানিকটা উত্তর চব্বিশ পরগনা, বারুইপুর, উলুবেরিয়া, তমলুক, হলদিয়া, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, কাথি, দীঘা এই অঞ্চলগুলোতেই মূলত বৃষ্টি। এবং উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ, টাকি, বসিরহাট, বাদুরিয়া, এছাড়া কিছুটা বৃষ্টি নদিয়ার দিকে থাকবে, বনগাঁর দিকে থাকবে কিছুটা বৃষ্টি। উত্তরবঙ্গে কাল রাত থেকে পরশু দিন দুপুর 12টা অবধি যে বৃষ্টি, উত্তরবঙ্গে খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়। তবে দক্ষিণ বাংলাদেশে খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন, যশোর, লোহাগড়া, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, তারপরে চারফসন, এদিকে হাতিয়া, মনপুরা, বুরানুদ্দিন, ভোলা,
বরিশাল, কাউখালী, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে। থাকবে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জের দিকেও। এবং ত্রিপুরার বেশি বৃষ্টি থাকবে দক্ষিণে, দক্ষিণে বিশেষ করে বেলোনিয়া, জোলাইবাড়ি, সাবরুম, তারপরে নূতনবাজার, অমরপুর, উদয়পুর, মেলাঘর, বিশ্রামগঞ্জ এবং আগরতলাতেও থাকবে বৃষ্টি। তেলিয়ামুড়া এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে। তবে আমবাসার দিকটাতে অতটা বৃষ্টি দেখা যাচ্ছে না। আমবাসা, হলহলি, মানু, খোয়াই এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে খুব কম। শিলচরে মোটামুটি ভালো বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে কাল রাত থেকে পরশুদিন দুপুর, আর পরশুদিন দুপুর থেকে পরশুদিন রাত অবধি, মানে বুধবার দুপুর থেকে বুধবার রাত অবধি আমাদের দক্ষিণবঙ্গে কিছু নেই, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। বাংলাদেশের উত্তরে এবং ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট সহ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার, লংগদু, রাঙামাটি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে মোটামুটি ভালো বৃষ্টি। শিলচর এবং আসামেও কিন্তু বৃষ্টি থাকবে। তো আমরা বুধবার রাত অবধি দেখে নিলাম বৃষ্টির পরিমাণ। আমরা যদি দেখি এখন থেকে শুরু করে বুধবার রাত অবধি বৃষ্টির পরিমাণ টোটালটা কত, তাহলে দেখতে পাচ্ছেন সবচেয়ে বৃষ্টি বেশি থাকবে ত্রিপুরাতে, নোয়াখালী, কুমিল্লা, ফেনী এবং লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং, কক্সবাজার, হাটহাজারি, ফটিকছড়ি উপজেলা, সাতকানিয়া, তারপর চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ, সেন্ট মার্টিন এই সমস্ত জায়গায় বৃষ্টি বেশ ভালো থাকবে। থাকবে সিলেট, শিলচর এবং আসাম জুড়ে ভালো বৃষ্টি। আমাদের উত্তরবঙ্গেও বেশ খানিকটা বৃষ্টি থাকবে। বৃষ্টির পরিমাণ এই দুদিন ধরে মোটামুটি খারাপ হবে না। এইবার চলে আসি কখন বৃষ্টিটা হতে পারে। আজকের এই মুহূর্তে ছিটেফোঁটা বৃষ্টি, তবে রাত বাড়ার সাথে সাথে বেশ খানিকটা মেঘ ত্রিপুরাতে প্রবেশ করবে ভোর রাতের দিকে। ত্রিপুরা এবং এদিকে ময়মনসিংহ, উত্তরবঙ্গের কিছু জেলা, সিলেটের দিকটায় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। কালকে সকাল থেকে যদি দেখি, সকাল থেকেই কিন্তু ত্রিপুরা এবং এদিকে সেনবাগ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং মতিরহাট, আংশিক বরিশাল, ফরিদগঞ্জ, লালমোহন এবং লখাই, কিশোরগঞ্জের দিকে বৃষ্টি। আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে। কালকের দুপুরের পর থেকে যদি দেখি, তাহলে দুপুরের পর বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। কলকাতা এবং চন্দননগর, শান্তিপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুটা বৃষ্টি থাকবে। আর থাকবে হচ্ছে গিয়ে বর্ধমান বা বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে অতটা কোনো বৃষ্টি নেই। মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কিছুটা বৃষ্টি দেখতে পারবো। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গা, এছাড়া বাংলাদেশের মেহেরপুর, লোহাগড়া, মাদারীপুর, বরিশালের দিকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপরে মঙ্গলবার রাতের দিকে আস্তে আস্তে করে বৃষ্টিটা একটু পশ্চিমের দিকে সরবে, এবং পশ্চিমের দিকে সরার জন্য খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমানের দিকে যেরকম আমরা বৃষ্টি দেখতে পারবো, উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে। বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি কাল রাতের দিকে দেখব। তবে কাল রাতের পর মাঝরাতে আবারও একটা বড় পরিবর্তন, এবং সেই পরিবর্তনের পর ত্রিপুরা সহ বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা দেখা যাবে। তার মানে আগামী দু তিন দিন যেটা দেখতে পাচ্ছি, তাতে বাংলাদেশ এবং ত্রিপুরাতে বেশ ভালো লেভেলের বৃষ্টি আসতে চলেছে। তারপরেও কিন্তু একেবারে থেমে যাবে তা না, কয়েকটা দিন বাংলাদেশ এবং ত্রিপুরায় বৃষ্টি হয়ে তার পরবর্তী সময়ে গিয়ে চার পাঁচ দিন বাদে কমবে, বৃষ্টির লেভেলটা কমে যাবে, মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে আমাদের তাপমাত্রা কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের। তাপমাত্রায় আসবো আলোচনায়। সবার আগে আমাদের যে দুটো সাগরে কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা দেখে থাকি, সেটা দেখে নিই। তো আমরা একেবারে ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিলাম, আপাতত আগামী দশ দিনের মধ্যে আরব সাগর আর বঙ্গোপসাগর কোথাও সেরকম ঘূর্ণাবর্ত কিছু লক্ষ্য করা যাচ্ছে না। ওই হালকা একটু হয়তো মোচড় তৈরি হবে, সেটার জন্য খুব একটা বড় কিছু হচ্ছে না। অন্যদিকে টাইফুন যেটা তৈরি হয়েছে সেটা বেশ বড় আকার ধারণ করে এখনও অবধি যেরকম আমাদের ছিল আন্দাজ বা প্রেডিকশান, সেরকমই কিন্তু তাইপেই, তাইওয়ানের দিকেই যাচ্ছে, এবং তাইওয়ান থেকে সেটি জাপান ও দুই কোরিয়ার দিকে বেরিয়ে চলে যাবে। মূলত এই যে টাইফুন, সে টাইফুনটি তাইওয়ানের উপরেই আঘাতটা বড়সড় লেভেলের হানবে। তাপমাত্রা আগামীকাল দুপুরে কত থাকবে দেখে নিই। আজকে তো প্রায় 34 হয়ে গেছিলো, আগামীকাল নিশ্চয়ই আরও বাড়বে তাপমাত্রা, 35-36 হয়ে যাওয়া উচিত বলে মনে করছি। না, কাল কমই থাকবে, 32 ডিগ্রি কমছে তাপমাত্রা। বাকি যেটা দেখা যাচ্ছে পুরোপুরি আমাদের দক্ষিণবঙ্গ 32-এর মধ্যেই থাকছে। শান্তিপুরে 29 বা কাটোয়া, বর্ধমানে 32ও। আচ্ছা, কালকে তো বললাম দুপুর বিকেলের দিকে বৃষ্টি আছে, মেঘাচ্ছন্ন পরিবেশ একটু তৈরি হবে, তার জন্যই হয়তো একটু কমবে। এছাড়া খড়গপুর 33, দীঘা মন্দারমণির দিকেও কিন্তু 33, হলদিয়া, নামখানা, পেজারগঞ্জ, জয়নগর, মাঝিরপুর সবই ওই 31-32 মধ্যেই থাকছে।
পুরুলিয়াও কিন্তু দেখতে পাচ্ছি, বাঁকুড়া 32, পুরুলিয়াও 32, বিষ্ণুপুর 33, বর্ধমান সহ নদিয়া মোটামুটি 32-এর মধ্যে, বোলপুর, গুসকরা, মুর্শিদাবাদ ওই 31-32-এর মধ্যেই থাকছে, মালদা 31, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর হচ্ছে 31, রায়গঞ্জ 29, এছাড়া ইসলামপুর সহ কিষাণগঞ্জ, করণদিঘি 29-30-এর মধ্যে, নকশালবাড়ি 29, শিলিগুড়ি 29, দার্জিলিং 22-23, দার্জিলিং 22, কার্শিয়াং, কালিম্পং 23, লাভালোলেগাঁও 22, ওদলাবাড়ি 28, ধূপগুড়ি, জলপাইগুড়ি 29-30, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, এগুলো মাথাভাঙা সবই 30-এর মধ্যে থাকছে। বাংলাদেশের উত্তরে দিনাজপুর, রংপুর সহ পঞ্চগড়, বোদা, জলঢাকা সব 30-31-এর মধ্যে, কলাইবগুড়া 30-31-এর মধ্যে, রাজশাহী, মেহেরপুর 31, এদিকে ঢাকা সহ মধ্য বাংলাদেশ 31, সিলেটের দিকটায় 30, ময়মনসিংহ 30, কুমিল্লা, সেনবাগের দিকটায় 31 এবং বরিশাল, খুলনা 30-32-এর মধ্যে, একেবারে দক্ষিণে মঠবাড়িয়া, কলাপাড়া, সন্দ্বীপ এগুলো সবই 29-এর মধ্যে থাকছে। চিটাগাং, মহেশখালী, কুতুবদিয়া, তারপরে টেকনাফ, সেন্ট মার্টিন, লংগদু, রাঙামাটি সবই 29-এর মধ্যে থাকছে। ত্রিপুরা থাকছে কালকে 29-30-এর মধ্যে, 31 অবশ্য আগরতলায়, শিলচর 30 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি সহ তেজপুর সব কিছুই কিন্তু তাপমাত্রা 30-31-এর মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকে রাত্রিকালীন আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।